फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल घरे बाहरे आमी प्रियंका आबार एसे गेछि एकटा नतून भिन्न स्वादेर रेसिपि निये तोमादेर साथे पुरोपुरी भावे शेयर करब बोले आशा करछि तोमादेर सबार खूब भालोमतो कालीपूजो भाईफोटा खूब भालोमतो केटेछे आर एखन तो मोटामुटी ठंडा पड़ेई गेछे जेहेतु ए बछर समस्त पुजोगुलो एकटु लेट करे तो ठंडाटा मोटामुटी भालोमतोई पड़े गेछे आर ठंडार समय किन्तु माछेर बाजारे भीड़ करे विभिन्न रकमेर माछ आर आमार तो प्रचंड भालो लागे एई समय माछेर बाजारे भिजिट करते केनना एत भैराइटिस माछ पाओया जाबे एबं एई भैराइटिस माछगुलो दिये भैराइटिस रकमेर रेसिपि करा जाय एतदिन अब्दि सेई रेसिपिगुलोर टेस्टटा शुधु আমি এবং আমার ফ্যামিলি মেম্বারসরাই পেয়েছে এই বছর থেকে আই এম শিওর তোমরা সবাই এবং তোমাদের বাড়ির ফ্যামিলি মেম্বাররাও পাবে ঠিক ধরেছো আজকে সেরকমই একটা শীতের জন্য স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এসেছি সেটা হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে চলো প্রথমেই দেখে নিই পমফ্রেট মাছের রেসিপি কি আজকের জন্য আছে আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে রেসিপিটা করার জন্য আজকের রেসিপিটার নাম হচ্ছে বারবিকিউ পমফ্রেট খুব ইজি একটা রেসিপি আজকের রেসিপিটা আমি দেখাবো গ্যাস ওভেনে কেননা এর আগে আমি একটা পমফ্রেটের রেসিপি দিয়েছিলাম পমফ্রেট তন্দুরের তিন রকম ফ্লেভারে আমি পমফ্রেট মাছে তন্দুর করেছিলাম এবং সেটা করেছিলাম আমি আমার বারবিকিউ বা তন্দুর মেকারে তো সেখানে আমাকে অনেকে পার্সোনালি আমাকে কোশ্চেন করেছিল যে এটা গ্যাসে কি করে করা যায় বা ওটিজিতে কি করে করা যায় সো ওটিজি বা তোমরা মাইক্রোওয়েভে যাদের কনভেকশন আছে তারা তো মোটামুটি তন্দুর করার প্রসেসটা জানো কিন্তু যাদের বারবিকিউ বা তন্দুর মেকার অর ওটিজি বা কনভেকশন সিস্টেম দেওয়া মাইক্রোওয়েভ ওভেন নেই তারা গ্যাসে কি তন্দুরের ফ্লেভারটা পাবে না সেটা তো হতে পারে না সো তাদের জন্য স্পেশালি আজকে আমি পমফ্রেট মাছের রেসিপিটা নিয়ে এসেছি গ্যাসে তো পুরোপুরিভাবে কীভাবে আমি বানাচ্ছি গ্যাসে সেটা একটুখানি মাইন্ডলি খেয়াল করো আর এইটা কিন্তু তৈরি করতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে কিন্তু একটু সময়টা বেশি লাগে কেননা ম্যারিনেশনের জন্য একটু যদি ভালো মতো সময় দিতে পারো তাহলে খুব ভালো হবে আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি শীতের রাত্রে বলো বা শীতের দুপুরে যে কোনো একটা গেট টুগেদার ফ্যামিলি পার্টি বা নিজেদের একটা কোনো অনুষ্ঠানকে ভালো মতো সাকসেসফুলি তোমরা যদি করতে চাও তাহলে এর থেকে ভালো স্টার্টার আইটেম কিন্তু আর হতে পারে না সো চটপট চলো আগে দেখে নিই রেসিপিটা ঠিক প্রসেসটা কীভাবে কীভাবে আমি করছি আজকের বারবিকিউ পমফ্রেট পমফ্রেট বারবিকিউ বানানোর জন্য প্রথমেই লাগছে পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা আমি ভালো করে চারদিকে কেটে নিয়ে আর মাঝখানে এরকম এরকম ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এখানে আমি নিয়েছি চারটে পমফ্রেট মাছ এটা প্রায় এক কিলো আছে মাছ যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা পাতি লেবু হাফ করে কেটে রেখেছি নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ 15 থেকে 20টা রসুন 1 ইঞ্চি আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আর লাগছে বারবিকিউ সস এটা তোমরা এর আগেও দেখেছো যখন আমি চিকেন বারবিকিউ বানিয়েছিলাম যারা ব্লগটা মিস করে গেছো তারা একবার আমার চিকেন বারবিকিউ রেসিপিটা দেখে নিতে পারো আর লাগছে অল্প পরিমাণ রেড চিলি সস আর লাগছে অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি তোমরা এখানে হোয়াইট অয়েলও ইউজ করতে পারো পাতি লেবুর রস দিয়ে মাছটা ম্যারিনেট করব একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিলাম এবার শুধু পাতি লেবুর রসের মধ্যে আমি মাছটা 15 মিনিট রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এর উপরে স্বাদ মতো নুন এখানে 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আছে পুরোটাই দিয়ে দেবো আর এই বাটারটা মশলাটাও পুরোটাই দিয়ে দেবো
তোমরা মাছের সাইজ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী মশলাটা করবে। এখানে 1 কেজি মাছ আছে বলে আমি দুটো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করলাম। তোমরা যে কটা মাছ বা যতটা পরিমাণ করবে সেই অনুযায়ী কোয়ান্টিটিটা করে নেবে। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো বারবিকিউ সসটা দিচ্ছি এবং 1 চামচ মতো চিলি সস দিচ্ছি, 3 চামচ মতো অলিভ অয়েল, 2 মশলাগুলো দিয়ে এই মাছটা খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করব 2 ঘন্টার জন্য ফ্রিজে নরমাল টেম্পারেচারে। এই যে কাটা জায়গাগুলো রয়েছে মাছের গায়ে সেখানে একটু হাত দিয়ে ফাঁকা করে করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। মাছ 2 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি একটা এরকম ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি জাস্ট এরকম একটা ছোট্ট বাটার টুকরো দিয়ে দেব। তোমরা এখানে একটু হোয়াইট অয়েলও ইউজ করতে পারো, কিন্তু এই সব ডিশে একটু বাটার দিলে ভালো ফ্লেভারটা হয়। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। যেহেতু খুব বড় সাইজের মাছ সেহেতু আমি এক পিস এক পিস করে প্রথমে করব। গ্যাসটা আমি হাই করে দিচ্ছি, এবার এটা খুব ভালো করে আমাকে ফ্রাই করতে হবে এই বাটারের মধ্যেই। এবার আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 4 হয়ে গেছে, আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে দিয়েছি, দিয়ে মাছটাকে আমি ফ্লিপ করে দেবো। আর একটুখানি মশলা দিয়ে মশলাটা আমি ম্যারিনেট করেছি মাছটা, সেটা একটু গায়ে লাগিয়ে দেবে। আবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাছটা একদম ড্রাই করা হয়ে গেছে, তাওয়ার মধ্যে আস্তে আস্তে আমি ফ্লিপ করে 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 মশলা যেটা লাগবে সেটা এরকমভাবে মাছের গায়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে এরকম একটা
स्टेजे चले आसबे माछटाके जस्ट आगुने पोड़ाबो তোমরা এখানে বাটার ব্রাশ করে দিতেও পারো আবার বেশি যদি রিচ না চাও তাহলে আর বাটার ব্রাশ করার দরকার নেই এবার আমি ফ্লিপ করে রেডি আমাদের বারবিকিউ পমফ্রিট কত তাড়াতাড়ি হয়ে যায় বারবিকিউ পমফ্রেটটা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানাও যে কিরকম লাগলো যদি তোমাদের কোথাও একটু মনে হয় যে কিছু জিজ্ঞাসা করার আছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও আর রেসিপিটা ট্রাই করার পর কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক দিও কমেন্ট বক্সে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমাদের ঘরে বাইরে যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা আরো মেম্বারসদের জয়েন করাও আর নেক্সট ব্লগ নিয়ে আসবো আমি নেক্সট ফ্রাইডে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর যে রেসিপিগুলো তোমরা এখনো করে উঠতে পারোনি সেগুলো পুরনো ব্লগ দেখে দেখে অবশ্যই করে ফেলো আর আমাকে কিন্তু ফিডব্যাকটা জানিও সো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ফ্রাইডে